হ্যালো ভিউয়ার্স ভিউয়ার্স আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এইচএসি দুই হাজার তেইশ সালে যে এইচএসি পরীক্ষা দিয়েছেন সেটি খুব সহজে কীভাবে এইচএসি রেজাল্ট দেখতে পারবেন সে বিষয়ে জানতে পারবেন ভিউয়ার্স আপনারা হয়তো ইতিমধ্যে জানেন আঠাইশ তারিখেই এইচএসি রেজাল্ট দেওয়ার কথা সেক্ষেত্রে আপনারা গুলে গিয়ে চার্সে ক্লিক করে জাস্ট অ্যাবাউট রেজাল্ট ডট কম এই ওয়েবসাইটটি ঢুকবেন এখানে উপরে চলে আসবে সবার উপরে এই লিঙ্কটিতে ঢুকবেন এবং ঢুকার পর ফার্স্ট যে লিঙ্কটি পাবেন সেটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আর এখানে এক্সামিনেশনের ট্যাপ দিয়ে আপনারা যদি এজিসির রেজাল্ট দেবেন তাহলে এটা চয়েস করবেন এবং ইয়ার এখানে দিয়ে আপনারা যদি দুই হাজার তেইশ সালের এইজস সি রেজাল্ট দেখবেন এটা সিলেক্ট করবেন এবং বোর্ড আপনারা যে বোর্ড সেটা দেবেন আমি সাধারণত ঢাকা বোর্ডে দিচ্ছি এবং এখানের রেজাল্ট টাইপ এখানের মধ্যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এইটি সেট করবেন এবং রোল নাম্বার দেবেন আমি যে কোনো একটি রোল নম্বর দিয়ে দেখতেছি এবং এরপর দেবেন রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটি রেজিস্ট্রেশান নাম্বার দিলাম আমি সুবিধার্থে এবং আপনারা এখানে একটি সিকিউরিটি কি দেখতে পাচ্ছেন এখানে এই ঘিটা আপনার এই স্থানটি পূরণ করতে হবে এবং আপনি যদি এই ঘিটা বা এই নাম্বারগুলো না বোঝেন তাহলে এখানে আবার রিলোড দিবেন রিলোড দেওয়ার সাথে সাথে আপনার আরেকটি ইন্টারফেস চলে আসবে সেদিকে হলো ফাইভ ফাইভ থ্রি নাইন এটা ক্লিক করবেন ভিউয়ার্স তাহলে এভাবেই খুব যে যেহেতু রেজাল্ট প্রকাশিত হয়নি এবং যেহেতু সেক্ষেত্রে আপনারা এটা আসবে না রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনারা খুব সহজে এইভাবে এইচএসসি রেজাল্ট দু দেখতে পারবেন ধন্যবাদ বিওয়ার্স